আগামী 48 থেকে 72 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় দেশের প্রধান প্রধান নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। দুপুরে রাজধানীর পানি ভবনে সহকারী প্রকৌশলী প্রীতম কুমার সরকার এমন কথা জানান। আগামী 24 ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার নির্মাঞ্চল বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে বলেও জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। চলের ক্ষেত্রে আমরা বলতেছি 48 থেকে 72 ঘন্টা পরে পানি বৃষ্টিপাতটা কমে যাবে, তখন পানিগুলো নামা শুরু করবে এবং আমি যদি ব্রহ্মপুত্র বেসিনের কথা বলি, ব্রহ্মপুত্র বেসিনের পানি আগামী 7 দিন বাড়বে, তারপরে 7 দিন বাড়তে পারে, তারপরে আস্তে আস্তে এটা কমে যেতে পারে। সিলেট এবং সুনামগঞ্জে 2017 সালের জুন মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছিল, 2022 সালে অলরেডি তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে গেছে।